চেহারার মধ্যে সাবান ঘষতে ঘষতে দিন শেষ। এরপর তো চেহারা আল্লাহ এত সুন্দর করে পাঠাইছে, আলতা সুনু মেকআপ টেকআপ তো আরো আছেই, ঠিকই না? অনেকের খারাপ লাগতে পারে, আলহাকুমরুন পার্লারে যায়, ঠিকই না? পার্লারে গিয়া 5,000 টাকা যে নষ্ট করলেন সারাদিন পর, তো আবার ঠিকই ওই আল্লাহর দেওয়া পানি দিয়ে ওই 5,000 টাকা শেষ, ঠিক কিনা? আর আল্লাহর বান্দিরা কেমন ছিলেন শুনেন, হযরত বাইজিদ বুস্তামী ওই খাতুনের তালাশে যখন গেলেন, সবার কাছে জিজ্ঞেস করছেন, মেমুনা সৌদা ওই মাকে কোথায় গেলে পাবো? সবাই বলতেছে, হুজুর আপনি তো আলেম মানুষ, উনি তো দিওয়ানি মস্তানি পাগল আশেকা, তেনার মেন্টালিটি ঠিক নেই, আল্লাহ আল্লাহ রাসূলের কথা সারাক্ষণ জপতে থাকে, তেনাকে দিয়ে কি কাজ? বাইজিদ বুস্তামী বলতেছে, নাকি তো দরকার, সুবহানাল্লাহ বলেন, এরকম বান্দা বান্দির দরকার আছে কি নাই? যখন পাহাড়ের কাছে গেলেন ওই বান্দিকে দেখলেন, দেখার পর ওনাকে সালাম দিলেন, উনি পর্দার আড়াল থেকে ওয়ালাইকুম সালাম ইয়া বাইজিদ বুস্তামী যখন বলেন, বাইজিদ বুস্তামী হয়রান হয়ে গেলেন, সুবহানাল্লাহ, বলতেছে বাইজিদ বুস্তামী যে আপনি আমাকে চিনলেন কিভাবে? তখন বাইজিদ বুস্তামীকে ওই খাতুন ওই মা বোনটা বলতেছে, যে আল্লাহর তালাশে আপনি এখানে এসেছেন সে আল্লাহ আমাকে জানিয়েছে, সুবহানাল্লাহ বলেন, ও আল্লাহ মাকা মায়লাম তা কুন তালাম ওয়াকারা ফাদুল্লাহ আলাইকা আজিমা, কোরআনে আছে কি নাই? আল্লাহ যাদেরকে ভালোবাসি যে যা জানেন তাদেরকে জানিয়ে দেন, ঠিক কি না? আচ্ছা গভীর খেয়াল, ওই মেমুনা সৌদা তিনি বাইজিদ বুস্তামীকে কোশ্চেন করেছে, জিজ্ঞেস করছেন বলুন সাখাওয়াত কি, উদারতা কি? তো বাইজিদ বুস্তামী বলতেছেন, আমি তো আপনার তালাশে এসেছি, আপনি উল্টা আমাকে প্রশ্ন করে বসলেন, আচ্ছা বলছি সাখাওয়াত উদারতা হলো, দানশীলতা হলো কোন গরিবকে সহযোগিতা করা, ফকির মিসকিন মাসাকিন যারা আছে তাদেরকে সহযোগিতা করা, একটু ভাত কাপড়ের ব্যবস্থা করে দেওয়া, এরকম শীতের মধ্যে একটু কম্বলের চাদরের ব্যবস্থা করে দেওয়া, ঠিক কিনা? এটা হলো মনের উদারতা। এটা কিসের উদারতা? মেমুনা সৌদা ওই খাতুন বলেন, না তো এটা দুনিয়াবি সাখাওয়াতের কথা বলছেন, উদারতা আমি এটা বলছি না, আমাকে বলেন আল্লাহর সাখাওয়াত কি, সুবহান, এটা তো দুনিয়াবি, মানুষকে সহযোগিতা করা, মানুষকে মহাব্বত করা, উদারতা হেল্প করা, এই শীতের মধ্যে বস্ত্র দান করার দরকার আছে কিনা? আমরা তো আরামে থাকি অট্টালিকার মধ্যে, কিন্তু এই শীতের মধ্যে আমরা বছরটা শুরু করতে পারি এভাবে, মানুষকে সহযোগিতা করে, ঠিক কিনা? একটু খাবার দিয়ে, ঠিক কিনা? খাবারের ব্যবস্থা কম্বলের ব্যবস্থা করে দিলে রিজিকের মধ্যে বরকত দান করবেন কে? আচ্ছা গভীর খেয়াল, এখন ওই মেমুনা সৌদা বলছে, না আমি এটা বলছি না, দুনিয়াবি সাখাওয়াত না, আল্লাহ সাখাওয়াত বলেন। হযরত বাইজিদ বুস্তামী বললেন, আল্লাহ সাখাওয়াত হলো আল্লাহর পথে চলা, আল্লাহর আকিমুস সালাত নিজিকরা দান সদকা করে ইবাদত করে, আইহাতুন নাফসুল মুতমাইন্না মুতমাইন্না কলবের অধিকারী হয়ে আল্লাহর হয়ে যাওয়া, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, ইবাদত গুজার বান্দা হয়ে আল্লাহ জান্নাতি হওয়া, অর্থাৎ আল্লাহর কাছে আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আউলিয়াল্লার মধ্যে লিস্টিভুক্ত হওয়া, এবং ওই মাকামে পৌঁছাবার পরে আল্লাহ যখন আমাকে আজার দিবে, পুরস্কার দিবে, আল্লাহ আমাকে যে ওয়াদা করেছেন আজান আজিমা পুরস্কৃত করবেন, ওই পুরস্কার দেওয়ার সময় নিজেকে মনে করা যে আমি তো বৃদ্ধ নই, আমি তো এখনো আল্লাহর পথে চলার মতো সমর্থ আছে, আমার রসুলকে খুশি করার মতো, রসুলকে স্বপ্ন যোগে দেখার মতো তৌফিক আছে, আমি আল্লাহর কাছে ওলি আল্লাহ হয়ে আল্লাহর বন্ধু হওয়ার পর, ফ্রেন্ডস অফ আল্লাহ অলমাইটি হওয়ার পর, আল্লাহ যখন আমাকে এটার বিনিময় দিবে, ওই মুহূর্তে আল্লাহর কাছে বলা, আল্লাহ আমার কোনো কিছুর প্রয়োজন নেই, তুমি যে আমার উপরে খুশি আছো, যো তেরি খুশি ও মেরি খুশি, যেটাতে তোমার খুশি ওটাতে আমি বান্দার খুশি, এভাবে আল্লাহর কাছে যখন আমি নিজেকে সমর্পণ করে দিব, এটাকে বলা হয় সাখাওয়াত, মনের উদারতা, ভালোবাসা, সুবহানাল্লাহ, অর্থাৎ আল্লাহ দেওয়ার পর সবাই তো চায় আল্লাহ কিছু দেখ আমাদেরকে, ঠিক কিনা? আর ওলি আল্লাহ সাখাওয়াত, আল্লাহ সাখাওয়াত হলো আল্লাহর কাছে যখন আপনি কবুল হয়ে যাবে, এরপরও আল্লাহর কাছে আপনি কিছু চাইতেছেন না, আল্লাহ দরকার নাই, আল্লাহ যে আপনি আমার হয়ে গিয়েছেন এটাই আমার জন্য যথেষ্ট, সুবহানাল্লাহ, এটাকে কি বলা হয় সাখাওয়াত? বাইজিদ বুস্তামী রহমতুল্লাহ আলাই এই কথা যখন বললেন, ওই মেমুনা সৌদা ওই মা ওই খাতুন পর্দার আড়াল থেকে একটা চিৎকার দিলেন, আল্লাহ, এভাবে একটা চিৎকার দিলেন
চিৎকার দিয়ে তেনার শ্বাস নিঃশ্বাস আটকে গেল। তিনি চিৎকার দিয়ে বলতেছেন, হে বাইজিদ বোস্তামী, 20 বছর ধরে আল্লাহর দরবারে আমি এইভাবে আছি, আমার নবীকে প্রতি মুহূর্ত দেখছি, মানজানি ফাকাদরাল হাক, আমার নবীকে আমি উঠতে দেখি, বসতে দেখি, শুনতে দেখি, আমার নবী যেভাবে বলছে আমি মেমুনা সদা এভাবে চলছি, আমি আল্লাহর কাছে এভাবে আছি, আল্লাহ যখন আমাকে দেওয়ার সময় হয় আল্লাহ বলে মেমুনা সদা জিন্দগি, এই হুব্বু দুনিয়াকে লাথি মেরে যে আমি আল্লাহর হয়েছিস, নে আজকে তোকে আমি বান্দি থেকে আমার বন্ধু হিসাবে কবুল করে নিচ্ছি, আমার বান্দা খাস বান্দি হিসাবে তোকে কবুল করে নিচ্ছে। এই অবস্থায় আমাকে ডাক দে, আমি ওই 20 বছর ধরে প্রতিটা মুহূর্ত আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ফিরে আসি, যা আল্লাহ আমার দরকার নাই, আমি আবার নতুন করে তোমার কাছে আবার আসতে চাই, যাতে তুমি আবার খুশি হয়ে আবার আমাকে দিতে চাও। এভাবে নিজেকে ফানাফি শেখ, ফানাফি রসুল, ফানাফি লা বাকাবিল্লার মাকামে তিনি পৌঁছাইছেন। পৌঁছানোর পর বলতেছে, 20 বছর ধরে সাখাওয়াতের অবস্থানের নিজের উদারতা ভালোবাসার এই মাকামে পৌঁছাবার পরও আল্লাহর কাছে কিছু চাই নাই, কিচ্ছু চাই নাই জীবনে, শুধু এক আল্লাহ রাসূলের পাকের দামানের নিচে যাতে সর্বদা থাকতে পারি, দুনিয়াতে রাসূলকে চাই, আখেরাতে ওলি আল্লাহদের সাথে থেকে আল্লাহর হতে চাই, এটা ছাড়া দুনিয়াতে আর কিছু চাই নাই। বাইজিদ বোস্তামী চিৎকার দিয়ে বলেন, বলেন কি আপনি এভাবে 20 বছর পার করছেন? তিনি বলেন, হ্যাঁ আমি এভাবেই পার করছি, তেরি দোয়া নাসার সে মালুর হুই, ইহা জুবা সে নিকরি ওয়াহা কবুল হুই, ওই ওই আল্লাহর বান্দি মেমুনা সওদা আবার চিৎকার দিলেন, আল্লাহু আকবার বলে যখন চিৎকার দিলেন তেনার রু থেকে প্রবাস করে গেল জানটা, তিনি ওইখানে ইন্তেকাল করলেন। যখন ইন্তেকাল করলেন এখন বাইজিদ বোস্তামী পেরেশান হয়ে গেলেন, যে আল্লাহর প্রেমে তো তিনি নিজের জান দিয়ে দিয়েছেন, নিজেকে উৎসর্গ করে দিয়েছেন, জান বের হয়ে গেছে ইশকি ইলাহিতে, ইশকে রসুলে। তখন ভাবতেছেন যে মেয়ে মানুষ মহিলা মানুষ কিভাবে দাফন কাফনের ব্যবস্থা করব, তিনি চিন্তা করতে দেরি নাই, আওয়াজ আসলো গায়েবের থেকে, আওয়াজ এসে ওই খাতুন কে মুনা সদা ওই বোন কে অদৃশ্য নিয়ে গেল আল্লাহ, সুবহানাল্লাহ। আর কোনো দাফন কাফনের দরকার হয় নাই, বান্দা বান্দি এরকম হতে হবে, ঠিক কি না? এভাবে সাখাওয়াত উদারতা অর্জন করেন, আশরাফুল মাখলুকাত হয়েছেন, নবীর উম্মত হয়েছেন, যে উম্মত হওয়ার জন্য ঈসা রুহুল্লাহ আসমানে অপেক্ষা করছে, ঠিক কি না? ঈসা রুহুল্লাহ আসমানে অপেক্ষা করছে, সেই রেডিমেড মুসলমান আমরা, ঠিক কি না বলেন? আমাদের দায়িত্ব আছে কি নাই, নিজেদের অন্তরকে পবিত্র বানানোর দরকার আছে কি নাই? আল্লাহ সেই বান্দা বান্দিদের সাথে আমাদেরকে কবুল করুক। উচ্চ আওয়াজে বলুন আমিন, আর একটু মহব্বতে বলুন আল্লাহুম্মা আমিন, আমিন।